Hey everyone, good afternoon and welcome to this vlog and welcome to a new vlog. So, today is the Mongolbar. আমি আর রানা এখন বেরোচ্ছি, আমরা যাচ্ছি শপিংয়ে। পুজোর শপিং না, আমার এবার পুজোর শপিং এখনও হয়নি, বাট ওই টুকটাক দিয়েছে সেটাই চলছে। বাট আমার র্যান্ডম যে পুজোর শপিংটা হয় সেটা এবার হয়নি। তো এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি একটা আমার চশমা নিতে হবে, যেহেতু আমার ফ্রেমটা ভেঙে গেছে, আর একটা স্যান্ডেল কিনবো। তো এই দুটো কাজের জন্য এখন বেরোচ্ছি। টুইগির ওষুধ কেনা আছে টুকটাক, এগুলো করেই চলে আসবো। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোই, আমি যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার বাড়িতে আমার একটা ফ্রেন্ড এসেছিলো, ও জাস্ট বেরোলো, তো আজকে ওকে দেখাতে পারলাম না। তো সানডে যখন আমার আশীর্বাদ হবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমার ফ্রেন্ডটা কে। তো যাই হোক, আর একটা কথা, টুইগি এখন অনেক বেটার আছে, ও রিকভারি করছে, দেখেও ভালো লাগছে। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোই, যা হচ্ছে শেয়ার করি। ও বাই দ্য ওয়ে, একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে শুক্রবার রানার আশীর্বাদ আর রবিবার আমার আশীর্বাদ। তো আমাদের আশীর্বাদের ডেট ফিক্সড হয়ে গেছে, আর আমার বিয়ে হচ্ছে নভেম্বর 21। তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করা ছিল, যেগুলো আমি আগে শেয়ার করিনি। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোই, আমি যাচ্ছি তোমার সাথে শেয়ার করি। আর আমার বাড়িতে এখন বিয়ের প্রিপারেশন একদম তুঙ্গে, সবাইকে ইনভাইটেশন করা হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, লাস্ট মিনিট প্রিপারেশনগুলো এখন চলছে, আমি একটু বিজি হয়ে পড়েছি। তো চলো এখন বেরোই। কি লাগাচ্ছ তুই, সাজুগুজু করছো? কার যেন বলে যে ছেলেরা নাকি সাজে না, তাহলে কি মুখটা দেখাও কতটা সৌভ্য হয়েছে। তো এই হচ্ছে কন্ডিশন। তো রানা রেডি হচ্ছে, আমি রেডি, আর এখন বেরো, অ্যান্ড লেটস গো। জুতো পাওয়া গেছে, এখন ট্রায়াল চলছে, দেখতেই পাচ্ছ অলরেডি একটা জায়গায় ঘুরে চলে এসেছি আমরা, সেখানে ম্যাডাম পছন্দ হয়নি, যাই হোক দেখা যাক শেষ মুহূর্তে কি বিষয়। জুতো পরে হাঁটাহাঁটি হচ্ছে, ওই যে দেখা গেছে জুতো, নাচুন না। নেক্সট ট্রাই করা হচ্ছে, দুটো জুতো নেওয়া হবে, এখানে আছে এটা অনেক বড়, হয়ে গেছে জুতো কেনা। বাটাতে গিয়ে কিনতে পারিনি, অ্যাকচুয়ালি পছন্দ হয়নি, খাদিমস থেকেই নিলাম দুটো, আর রানা একটা নিল। তো এখন চশমা দোকানে যাবো, গিয়ে চশমা নেব। তো চলো দেখো। তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করো যে এটা কুর্তি কোত্থেকে কিনি, ওই কুর্তিটা কোত্থেকে কিনি। তো তোমাদের সবার রেফারেন্সের জন্য আমি বলে দিচ্ছি আমি কুর্তি কোত্থেকে কিনি। আজকে আমি দোকানটা এসছি আর দাদাকেও দেখিয়ে দিচ্ছি কে। তো চলো দেখো, এটা হচ্ছে অমিতদা, অমিতদার থেকে আমি নিই, আর দোকানটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে দোকানের নাম, এইদিকে ডান দিকে হচ্ছে ব্যাংক অফ বরোদা আর মোড়, আর এটা হচ্ছে টুয়ার্ডস চৌমাথা। তো এই হচ্ছে দোকানটা, এবার দোকান দেখিয়ে দিলাম, যার যার খুশি সে 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 কেনাকাটা করতে পারো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে চশমাই নিক আপনারা, বুঝলে তোমরা, আলটিমেট সেটা ঘরেই পড়ে থাকবে, সেটা আমরা 200-400 টাকা দিয়ে কিনে দিলেই ভালো হয়।
তোমরা বলো দেখি একটু কোনটা নেওয়া যায়। আচ্ছা দেখি ওটা, এবার ওটা পড়ো। এইগুলোর প্রাইস কত আছে? ওই যেটা পড়ে আছে বা এই যে পড়লো ঠিক আছে, দেখো নিও। ফাইনালি এই ফ্রেমটা রান করলাম, এটা আমার ভালো লেগেছে। তো আমি চলে এসেছি বাড়িতে, রানা আমায় ছেড়ে দিয়ে ওর বাড়িতে চলে গেছে। কালকে মহালয়া পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, কালকে পাপিয়ার বাড়িতে ইনভাইটেশন আছে। ওর বাড়িতে প্রত্যেকবার মহালয়াতে কালী পুজো হয়, কালকেও আছে, আর ডেফিনেটলি যাব। আমি যাব, রানা যাবে, মা হয়তো যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের ট্রিগি রানি কী করে শুয়ে আছে চলো তোমাদের একটু দেখাই। আর আজকে অনেক কাজ করেছি, তো কোনো ব্যাপার না, এখন একটু চা ফা খাবো, একটু চিল করবো। মা আর বাবা এখন প্রবাবলি একটু বেরোবে, ইনভাইটেশনে যাবে। তো চলো যা হচ্ছে দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের ট্রিগি রানির শোয়ার স্টাইল, উনি বালিশে ছাড়া শুতে পারেন না। তো আমি হঠাৎ করে ওকে এইভাবে ঘুমোতে দেখে আমি জাস্ট রেকর্ড করার মোমেন্ট আর বাদ দিলাম না। তো এই হচ্ছে ব্যাপার। এই যে আমার মাতারানি খাওয়ার জন্য বসে আছে, সামনে চিকেন ললিপপ। আর আমার মাতারানি খিদে পেয়েছে, খিদে তুমি খাবে, চলো আমরা খাওয়া স্টার্ট করি। তো ফার্স্টে আমি তোমাদের দেখাবো আমার কি কি কেনা হয়েছে। আচ্ছা আগে আমার তোমার রান্নাটা দেখে আমারটা পরে দেখো। মাম্মা ছাড়ো ছাড়ো ছাড়ো, এগুলো কাগজের ব্যাগ তো, ওর অ্যাকচুয়ালি খেলার জন্য শুরু হয়েছে। তো রানার এই একটা টি শার্ট, আর এই একটা টি শার্ট, এই দুটো টি শার্ট, একটা আমি দিয়েছি, একটা মেজুমা দিয়েছি, মায়ের এখনো দেয়নি, মায়ের দেওয়াটা বাকি আছে। তো মোটামুটি এই দুটো আমি কিনে দিয়েছি, যে দুটো এখন আমার কাছে আছে। এছাড়াও শপিং হয়েছে যেগুলো এখন আমার কাছে নেই। তো এটা ছিল ওর ড্রেসেস, ওর একটা জুতোও আছে। তো জুতোটা দেখে এটা আজকে আমরা নিয়ে কিনেছি, এটা আমি কেনা হয়েছিল না। এই যে এটা হচ্ছে মায়ের একটা কুর্তি, যেটা চিকেন কারি ওয়ার্কের, যেটা এখন ভেরি কমন। তো এটা আমি পুরোটা খুলছি না, অ্যাকচুয়ালি ব্রাইট কালার, কোনো রকম দাগ লেগে গেলে ঝাড় খেয়ে যাবো, কোনো দাগটাকেই ভাই। এই যে দেখো, এটাই একটা ইয়েলো কালার, যেটাকে আমরা বলি প্রবাবলি এটা মাস্টার্ড ইয়েলো, এটা মাস্টার্ড ইয়েলো না, সরি সরি সরি, আমি অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলেছি। তো চলো নেক্সট আমারগুলো দেখাই, মায়ের এটা ছিল, মায়ের আরও হয়েছে, যদিও সেটা এখন এখানে দেখতে পাচ্ছি না। তো নেক্সট আর হচ্ছে আমার, তো আমার ফার্স্টেই হচ্ছে একটা কুর্তি, এই হচ্ছে কুর্তিটা, পুরোটা সাইড কাটা না, এটা সাইডটা সেলাই করা, আর সামনে এখানে একটু কাটা, পুরোটা রাউন্ড প্যাটার্নের। এটা আমায় রানা গিফট করেছে,
আর অ্যাকচুয়ালি মনি গিফট করেছে, হ্যাঁ ওই ব্যাপারটা একই মনে দিয়েছে রাধা দিয়েছে হোয়াটএভার। তো এটার আমি একটা ছবি ক্লিপে অ্যাড করে দেবো, আই হোপ তোমরা দেখবে, আর দেখলে আই হোপ ভালো লাগবে। তো এটা হচ্ছে যেটা আমার নানার বাড়ি থেকে দিয়েছে, এই একটা কুর্তি যেটা আমার মা আমায় দিয়েছে, দুটো প্রায় সেম কালার কিন্তু কালার শেডটা একটু, ওটা একটু ব্রাইট, এটা একটু ডার্ক। তো এটা একটা, এটা একটু অন্য প্যাটার্ন, এটা হচ্ছে সাইজটা কাটা। নর্মাল কুর্তি আমরা যেরকম পরি এটা হচ্ছে সেরকম। তো অবভিয়াসলি দিজ আর মাই ফেভারিটস। এবার আছে দুটো টপ, মানে একটু ওয়েস্টার্ন, এটা তো ট্রেডিশনাল ছিল, এবার আমরা দেখবো ওয়েস্টার্ন। তো ওয়েস্টার্নে ফার্স্ট হচ্ছে এটা, এটা একটা ফাঙ্কি টপ টাইপের যেটা আমি নিয়েছি। এটা আমার ভীষণ কুল লেগেছে, যখন আমি পড়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল। তো এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে এটা, যেটা আমার ডেফিনেটলি কালারের জন্য ভালো লেগেছে। এর আর একটা স্পেশাল জিনিস হচ্ছে সেটা হচ্ছে এর এই হাতের স্টাইলটা একটু ফাঙ্কি টাইপের। তো আমি এটা ফার্স্ট টাইম আমি পারচেস করলাম, এটা আমি আগে দেখিনি, তো দেখে আমার দারুণ লেগেছে। তো দেখছি আমি এটা পারচেস করেছি, এরও একটা ছবি আমি দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। এখন আমার শপিং শেষ হয়নি, তো ছোটো করে কিছু জিনিস আছে, তো দেখে নাও আমার জুতো। তো কাল রাতে আমি বাবাকে গিয়ে ব্ল্যাকমেল করেছি যে কিছু তো হয়নি, তো অ্যাটলিস্ট জুতো কিনি। তো বাবা টাকা দিয়েছিল, তো সেটা থেকে আমি স্যান্ডেল কিনেছি, দুটো স্যান্ডেল দরকার ছিল। তো একটা হচ্ছে এটা, যেটা তোমরা অলরেডি ব্লগে দেখে ফেলেছ, আর আরেকটাও তোমরা দেখে ফেলেছ, তবুও দেখিয়ে দিই। তো দুটোই ফ্ল্যাট, আমি হিল নিইনি, দ্যাট বিকজ আমার হিল অলরেডি আছে, তো এখন আমার ফ্ল্যাট দরকার, তো আমি ফ্ল্যাট নিয়েছি। তো ডেফিনেটলি তোমরা জানিও আমার এই পুজো হলটা তোমাদের কেমন লেগেছে, বা আমাদের শপিং তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড যদি কিছু জানার থাকে ডেফিনেটলি আমায় জিজ্ঞাসা করো, ডেফিনেটলি আমি তোমাদের বলে দেবো। তো চলো এরপরে কী হচ্ছে দেখা যাক, এইটুকুগুলো আমার সাথে শেয়ার করা ছিল শেয়ার করে দিয়েছি। তো চলো দেখা হচ্ছে এরপরে তোমাদের সাথে। তো আমি এখানে জাস্ট পুজো হলটা তোমাদের সাথে শেয়ার করলাম, এখন আমি দেখাচ্ছি আমার বাড়িতে কে এসছে। দেখ ক্যা খা রা হ্যায়, ক্যা খা রা হ্যায় বল, কেসা হ্যায়, একটু দাঁত দেখা, দাঁত নেই, দাঁত ভুগলা পুরো। কালকে ওই কি যেন খাচ্ছিল মা চামচে করে, ওই ভিডিওটা দিয়ে দেবো, একখানা খাওয়া ভিডিও আছে, অমলেট খাচ্ছিল, অমলেট আর ম্যাগি, তার অমলেট খাওয়া ভিডিওটা আমি এখন দিয়ে দেবো। তো আমি ওর অমলেট খাওয়া ভিডিওটা দিচ্ছি, তোমরা দেখো কীভাবে ছেলে অমলেট খায়।